বিশ্বভারতীর উপাচার্যের বাড়ির প্রধান গেটের তালা ভেঙে মৃত ছাত্রের দেহ নিয়ে ঢুকে পড়ল আত্মীয় ও ছাত্ররা। তাদের সমর্থনে রয়েছেন বিশ্বভারতীর তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা, সঙ্গে রয়েছেন ইউনিট সভাপতিও। বাড়ির ভেতরে ঢুকে বিক্ষোভ দেখান তারা। বৃহস্পতিবারই পাঠ ভবনের একাদশ শ্রেণীর ছাত্র অসীম দাসকে খুন করা হয়েছে বলে দাবি করেছিল মৃত ছাত্রের বাবা মা। এ নিয়ে শান্তিনিকেতন থানায় তারা অভিযোগও দায়ের করে। বিশ্বভারতী কর্তৃপক্ষের বিরুদ্ধে দোষীকে আড়াল করার অভিযোগ আনে মৃত ছাত্রের পরিবার। শুক্রবার এই ইস্যুতেই বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর বাসভবনের সামনে বিক্ষোভ দেখিয়েছে মৃত অসীমের বাবা মা। আমাকে না আমার কিছু করাবো মিনাক্ষী থেকে বলো বেস্ট হবে।